আজ 26/11/2022 আর আজকের দিনেই 26/11/2008 মুম্বাই হামলায় বিস্ফোরণ ঘটেছিল। সেই মুম্বাই হামলার বিস্ফোরণে প্রাণ গিয়েছিল মুর্শিদাবাদেরই এই বড়ুয়া ব্লকের অন্তর্গত বদুয়া গ্রামের এক শ্রমিকের। আমরা সেই শ্রমিকের বাড়িতে আছি, দীর্ঘ 14 বছর অতিক্রান্ত হয়েছে। কেমন আছেন সেই পরিবার, কীভাবে তারা দিন যাপন করছেন সমস্ত কিছু জেনে নেব সে আশরাফ শেখের বাড়ি থেকে। এবং আশরাফ শেখের বাবাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। দাদা, এই কীভাবে কী দিন কাটাচ্ছেন আপনারা, এখন কী হয়েছিল সেই ঘটনা কী জানতে পেরেছিলেন? আমার অবস্থা খুব খারাপ ছিল। এমনি আমার ছেলে সেখানে বোম্বাই গিয়েছিল 2008 সালে। এমনি যদি কিছু পয়সা টাকা রোজগার করতে পারি সেভাবে সংসার আমার চালানো যাবে, বা একটা বোন সেনা হতে চলেছিল, জীবনের বিয়ে দুবাই করে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে যেদিন বাড়ি থেকে গেল তার 21 দিনকার দিনে সে ওখানে শুনলাম 26/11/2008 সন্ধ্যের টাইমে কাজটা সারার পরে হোটেলে খেতে যাচ্ছিলো, ওখানে নাকি জঙ্গিরা গুলি করেছে। ওটা তার পরের দিন আমরা সংবাদ পেলাম, মোটামুটি সকাল 7টা সাড়ে 7টার সময় ফোনের মাধ্যমে সংবাদ পেলাম। তারপরে সেটা সত্যিকারই সেটা হলো। তারপর যেদিন সংবাদ শুনলাম তার পরের দিন আমার এখানে আবার বডি এলো, এখানে কাগজপত্র পাঠাতে হলো, সে বডি তার পরের দিন এলো, তারপর আমাদের এখানে সে সৎকাজ হলো তারপর দিন। তো কত টাকা কী পেয়েছিলেন, কোথা থেকে কী সাহায্য? ওখানে কেন্দ্র সরকার দিয়েছিল 5 লাখ টাকা, আর ওখান থেকে পরে ওই মহারাষ্ট্র সরকার দিয়েছিল 5 লাখ টাকা, আর যে কোম্পানির আন্ডারে কাজ করতো রেলওয়ে থেকে ওটা 10 লাখ টাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল, অ্যামাউন্টটাই পেয়েছিলাম আমি। এই আল্লাহ ডাকা শেখেরই 4 ছেলে, আর 4 ছেলের মধ্যে মেজর ছেলে আসফার শেখ সে মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল। 21 দিনের মাথাতেই তার বিস্ফোরণে মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য, কিন্তু সে ফিরে এসেছিল কফিন বন্দি হিসাবে। আমরা তার মায়ের সঙ্গে কথা বলে নেব, এখন তারা কেমন আছেন, কি হবে আপনারা এখন কিভাবে কি ভালো আছে। আচ্ছা, আপনারা কি টাকা মাগা পেয়েছিলেন, কি বলবেন? এই যে বিস্ফোরণে যারা জড়িত তারা তো এখন অনেকেই যে একদম শাস্তি বলে অনেকেও পায়নি, কি বলবেন এখনো? কি বলবো, তাদের শাস্তি দাও, শাস্তি ছাড়া আর কি আছে, কিছুই করার নাই। আমার তো চলিয়ে গেছে দুনিয়া থেকে। অশ্রু ভেজা কান্না জলেও এখনো তারা দিন কাটাচ্ছেন, যাতে এই মুম্বাই বিস্ফোরণের দোষীদের এখনো শাস্তি হোক, আর সেটাই দাবি করছেন এই পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদের বড়ুয়া থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।